কর্পূর দশকর্মা ভাণ্ডারে খুব সহজেই পাওয়া যায়, কারণ এটি পূজাপাঠে ব্যবহার করা হয়। ঔষধি গুণে ভরা এই কর্পূর দাঁতের মাজন ও বহু কবিরাজি ঔষধে ব্যবহার করা হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আপনাদের বলবো কর্পূরের কয়েকটি আশ্চর্যকারী গুণাগুণ এবং উপকারিতা সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। জিভে ঘা হলে জলের সঙ্গে কর্পূর গুলে 5 মিনিট রাখার পর জিভ এবং মুখ ভালো করে ধুয়ে ফেলুন। এইভাবে দিনে 2 থেকে 3 বার করবেন। 3 থেকে 4 দিনের মধ্যে আপনার জিভের ঘা অবশ্যই ভালো হবে। জলের সঙ্গে কর্পূর মিশিয়ে মাথায় ঘষলে খুশকির হাত থেকে মুক্তি পাওয়া যায়, তবে এটি 2 থেকে 3 মাস ব্যবহার করতে হবে প্রতিদিন। খড়ি গুঁড়োর সঙ্গে কর্পূর মিশিয়ে চমৎকার দাঁতের মাজন হয়। সর্দি এবং জ্বরের পক্ষে কর্পূরের তেল খুবই ভালো। 50 গ্রাম সরিষার তেল এবং 100 গ্রাম কর্পূর মিশিয়ে তেল তৈরি করতে হয়। ওই তেল বুকে এবং পিঠে মালিশ করলে সর্দি জ্বর থেকে মুক্তি পাওয়া যায় এবং খুব ভালো উপকার পাওয়া যায়। বাগানে কর্পূর মিহি গুঁড়ো করে ছড়িয়ে দিলে অনেক পোকামাকড়ের হাত থেকে নিশ্চিত মুক্তি পাওয়া যায়, এটাতে গাছের কোনো ক্ষতি হয় না। বর্ষাকালে ঘণ্টাখানেক দরজা জানলা বন্ধ করলে যে দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধের হাত থেকে মুক্তি পেতে হলে ঘরের কোণে কয়েকটি কর্পূর ছড়িয়ে রাখতে হবে। যে আলমারিতে রূপোর বাসন থাকে তাতে 1 টুকরো কর্পূর রেখে দিলে রূপোর পালিশ চকচকে থাকে। জানালার কাজ পরিষ্কার করতে কর্পূর আদর্শ জিনিস। আপনার ঘরে যদি পিঁপড়ের উপদ্রব বাড়ে তাহলে এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য বাজার চলতি কীটনাশক অনেকেই ব্যবহার করেন, কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া বাড়ির শিশু ও বয়স্কদের জন্য মারাত্মক হতে পারে। জলের সঙ্গে কর্পূর মিশিয়ে ঘরের চারিদিকে ছড়িয়ে দিলে পিঁপড়ে বাড়ি ছেড়ে পালাবে। মশা তাড়াতে কর্পূরের ট্যাবলেট ঘরের কোনায় কোনায় ছড়িয়ে দিন। এটি শুধু মশাই তাড়াবে না, ঘরের সুগন্ধিও বাড়াবে। মশা তাড়ানোর জন্য কর্পূরের আরেকটি আশ্চর্যকারী ব্যবহার আছে। কেরোসিন তেলের মধ্যে 1 টুকরো কর্পূর মিশিয়ে ঘরের এক কোনায় রেখে দিলে মশা ঘর থেকে চলে যাবে।